হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এসআর সরকার আবারও তোমাদের মাঝে নতুন একটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেনরি ফিল্ডিং এর একটি বিখ্যাত নোবেল টম জোন্স নিয়ে। তো টম জোন্স এর উপর আমার আরো একটি লেকচার আছে, সেখানে আমি কি ইনফরমেশন, থিমস, ক্যারেক্টার এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা এখনো ওই লেকচারটি দেখোনি অবশ্যই দেখে আসবে। নোভেল বা ড্রামা পড়ার সময় যে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমার ক্যারেক্টারের নামগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। তুমি যদি ক্যারেক্টারের নামগুলো মনে রাখতে পারো তাহলে তোমার জন্য সামারি বোঝা অনেক সহজ হয়ে যাবে এবং গল্পটা খুব সুন্দরভাবে তোমার মনে থাকবে। সো যারা এখনো লেকচারটি দেখোনি অবশ্যই দেখে আসবে, তাহলে সামারি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো আজকে এই লেকচারে আমি টম জোন্স এই নোভেলটার সামারি নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আলোচনা চলে যাওয়া যাক। দ্য হিস্ট্রি অফ টম জোন্স এর ফাউন্ডিং, এই নোভেলটা প্রকাশ করা হয় 1749 সালে। গাইস, এই নোভেলটার কাহিনী যেভাবে শুরু হচ্ছে সেটা হচ্ছে স্কয়ার অ্যালোর্ডি, তিনি লন্ডন থেকে বাসায় এসেছেন, অর্থাৎ তিনি লন্ডনে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, সেখান থেকে অনেকদিন পর আজকে বাসায় আসলো। আসার পর তিনি তার বিছানার উপরে দেখতে পাচ্ছে একটা সুন্দর ফুটফুটে ছোট বাচ্চা কে যেন রেখে গিয়েছে। তো বাচ্চাটা দেখার পর তার মনের মধ্যে অনেক মায়া হলো, আসলে বাচ্চাটা কার? তিনি তার সার্ভেন্ট মিসেস উইলকিন্সকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন যে এই বাচ্চাটা কার। তো মিসেস উইলকিন্স এই বাচ্চাটা দেখে অবাক হলেন, অর্থাৎ স্কয়ার অ্যালোর্ডির থেকেও বেশি অবাক হলেন, কারণ তিনিও জানে না আসলে এই বাচ্চাটা কার। তো তিনি তাকে কিছুই বলতে পারলো না বাচ্চাটা সম্পর্কে। তো মিসেস উইলকিন মনে মনে ভাবতে থাকে যে আসলে এই বাচ্চাটা হয়তো অবৈধ কোনো বাচ্চা। সো বাচ্চাটা সম্পর্কে মিসেস উইলকিন্স অ্যালোর্থিকে কোনো ইনফরমেশন দিতে পারলো না। যাই হোক, অ্যালোর্থি তার সার্ভেন্ট মিসেস উইলকিন্সকে এই বাচ্চাটা দেখাশোনা করার জন্য বলল। তো পরের দিন সকালে মিস্টার অ্যালোর্থি জানতে পারলো আসলে এই বাচ্চাটার মা কে। তো জানা গেল এই বাচ্চাটার মা জেনি জোন্স নামের একটা মহিলা। তো জেনি জোন্সকে জিজ্ঞাসা করা হলো আসলে কি তুমি এই বাচ্চাটার মা? তো জেনি জোন্স বললো হ্যাঁ মালিক, আমি এই বাচ্চাটার মা। জেনি জোন্স এক মাস্টারের বাসায় কাজ করতো। তো জেনি জোন্স এই বাচ্চাটার বাবার নাম প্রকাশ করলো না। অ্যালোর্থি জানতেও পারলো না আসলে এই বাচ্চাটার বাবা কে। তো জেনি জোন্সকে অ্যালোর্থি কিছু টাকা দিয়ে বললো তুমি দূরে কোথায় গিয়ে বসবাস করো, আর এই বাচ্চাটার লালন পালনের দায়িত্ব আমি নিচ্ছি। যাই হোক, জেনি জোন্স এখান থেকে চলে গেল এবং অ্যালোর্থি এই বাচ্চাটার দেখভালের দায়িত্ব নিল। তো অ্যালোর্থি তার বোন বিজিতকে বলল এই বাচ্চাটার দেখাশোনার দায়িত্ব তুমি নেবে এবং একে নিঃসন্তানের মতো করে বড় করে তুলবে। যাই হোক, বিজিত তার ভাইয়ের কথা রাখলো এবং এই বাচ্চাটার দেখাশোনার দায়িত্ব পুরোপুরি নিয়ে নিল। তো অ্যালোর্থি এই বাচ্চাটার নাম দিলেন থমাস, অর্থাৎ এই থমাসই এই নোভেলটার নাম টম জোন্স। তো গাইস, টম জোন্সকে বিজিত তার সন্তানের মতো লালন পালন করতে থাকে। তো গাইস, অ্যালোর্থি পরিবারের সাথে ডক্টর বিলফিল এবং ক্যাপ্টেন বিলফিল এই দুই ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল এবং এই পরিবারে তাদের যাতায়াতও ছিল। যাই হোক, ডক্টর বিলফিল একদিন তার ভাই ক্যাপ্টেন বিলফিলের জন্য বিবাহের প্রস্তাব আনে বিজিতের সাথে, অর্থাৎ অ্যালোর্থি বোন বিজিতের সাথে। তো বিজিত আর ক্যাপ্টেন বিলফিল একে অপরকে দেখার পর তারা মনে মনে প্রেমে পড়ে যায়। যাই হোক, অ্যালোর্থি এদেরকে বিবাহ দিয়ে দেয়। তো বিবাহের পর এদের একটা পুত্র সন্তান হয় যার নাম রাখে মাস্টার বিলফিল। তো ক্যাপ্টেন বিলফিল বিবাহ করার পর তার ভাই ডক্টর বিলফিলকে আর মনে রাখে না, অর্থাৎ তার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখে না। তো এটা দেখে ডক্টর বিলফিল সেখান থেকে চলে যায় আর মন মনে অনেক দুঃখ পায়। সে এই পরিবারে তার বিবাহ দিল, কিন্তু বিবাহ দেওয়ার পর তার নিজের ভাইকে সে ভুলে গেল। ক্যাপ্টেন বিলফিল আর বিজিতের একটা পুত্র সন্তান হয় যার নাম রাখে মাস্টার বিলফিল। তো ক্যাপ্টেন বিলফিল টম জোন্সকে কিন্তু দেখতে পারত না, অর্থাৎ ভালো চোখে দেখত না। সে চাইতো এই অ্যালোর্থি পরিবারের সমস্ত সম্পত্তির মালিক তার ছেলে মাস্টার বিলফিল হোক। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যে ক্যাপ্টেন বিলফিল মারা যায়। তো এই অ্যালোর্থি পরিবারে টম জোন্স আর মাস্টার বিলফিল বড় হতে শুরু করে। অ্যালোর্থি এই দুই বাচ্চার জন্য দুইটা টিচার ঠিক করে দেয়, অর্থাৎ টিউটর ঠিক করে দেয় যে তাদেরকে পড়াশোনা করায়। তো টম জোন্স ছোটকাল থেকে একটি বাউন্ডেল প্রকৃতি, অর্থাৎ দুষ্টু প্রকৃতি, এই কারণে তাদের টিচারও তাকে কিন্তু ভালোভাবে দেখত না। আর এই যে মাস্টার বিলফিল, এ সব সময় টম জোন্সকে হিংসা করত।
তার বিরুদ্ধে সবসময় টিচার বা অ্যালামটির কাছে অভিযোগ করত বানিয়ে বানিয়ে। তো এই কারণে মাস্টাররা কিন্তু টম জোন্সকে ভালো চোখে দেখতো না বা ভালো খুব একটা ভালোবাসত না। কিন্তু অ্যালোচি মাস্টার পিম্পলস থেকে টম জোন্সকে কিন্তু বেশি ভালোবাসত। এদিকে টম কিন্তু অ্যালোচিকে খুব ভালোবাসত, অর্থাৎ মাস্টার পিম্পলস যতটা অ্যালোচিকে ভালোবাসে তার থেকে বেশি কিন্তু ভালোবাসে টম। তো এভাবেই নোবেলের কাহিনী আগে চলতে থাকে। গাইস, টম কিন্তু তার নিজের পরিবারে অর্থাৎ নিজের ঘরে চুরি করত এক ব্যক্তিকে সাহায্য করার জন্য। এক ব্যক্তি হলো ব্ল্যাক জর্জ, অর্থাৎ এই অ্যালোটি পরিবারের একজন কর্মচারী অর্থাৎ কাজের লোক ব্ল্যাক জর্জ। এই ব্ল্যাক জর্জের সাথে টমের খুব ভালো সম্পর্ক। তো ব্ল্যাক জর্জকে সাহায্য করার জন্য টম বিভিন্ন সময় বিভিন্ন কিছু চুরি করত, চুরি করে ব্ল্যাক জর্জকে সাহায্য করত। তো এখানে ব্ল্যাক জর্জের সাথে টমের ভালো বন্ধুত্ব হওয়ার একটা কারণ, ব্ল্যাক জর্জের কিন্তু একটা মেয়ে আছে যার নাম মলি, আর এই মলির সাথে টমের কিন্তু প্রেম আছে অর্থাৎ রিলেশন রয়েছে। টম আর মলি কিন্তু একে অপরকে ভালোবাসে। তো এই কারণে টম ব্ল্যাক জর্জকে অনেকভাবে আর্থিকভাবে সাহায্য করে। তো গাইস, টম জন আজকাল তার নেইবার স্কয়ার ওয়েস্টার্নের সাথে অনেক সময় কাটায়, আর স্কোয়ার ওয়েস্টার্নের মেয়ে সোফিয়াকে টম জোন্স ভালোবাসে, আর এই ভালোবাসার কথাটাই সোফিয়াকে বলতে চায়। তো গাইস, এদিকে ব্ল্যাক জর্জের মেয়ে মলির সাথে কিন্তু টমের একটা সম্পর্ক ছিল, অর্থাৎ টমের সাথে তার রিলেশন ছিল। তো টম দেখে যে মলি প্রেগনেন্ট হয়ে গেছে, তো এই কারণে টম খুব চিন্তিত হয় যে আসলে এই মলির সন্তানের বাবাকে টম কিনা। তো যাই হোক, টম জানতে পারে যে মলির তো আরো একাধিক পুরুষের সাথে অ্যাফেয়ার ছিল, হয়তো বা বাচ্চাটা ওদের টমের না। টম এবার সোফিয়াকে তার মনের কথা বলে যে সোফিয়াকে সে কি পরিমাণে ভালোবাসে। সোফিয়া তার প্রপোজালে রাজি হয়ে যায় এবং তাদের মধ্যে একটা রিলেশন, একটা খুব ভালো সম্পর্ক শুরু হয়ে যায়, একে অপরকে তারা ভালোবাসতে শুরু করে। তো গাইস, এই যে টম আর সোফিয়ার মধ্যে একটা রিলেশন চলতেছে এমন সময়, অর্থাৎ এই সময় অ্যালোচি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ মর্মর অবস্থা, মারা যাবে একটা ভাব। তো এই কারণে অ্যালোচি তার সকল আত্মীয় স্বজনকে ডাকে, আর এই কারণে ডাকে যে তার সকল সম্পত্তি এই দুই ছেলে অর্থাৎ মাস্টার বিলফিল এবং টম এই দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেবে, কারণ বলে যায় না সে কবে মারা যাবে বা কতদিন বেঁচে থাকবে, সে তো অসুস্থ, এই কারণে সবাইকে ডাকে। কিন্তু এই অ্যালোচির অসুস্থতার কারণে টম খুব ইমোশনাল হয়ে যায় এবং এখান থেকে চলে যায়, কারণ টম কিন্তু অ্যালোচিকে অনেক ভালোবাসে, মাস্টার বিলফিলের চেয়ে বেশি ভালোবাসে। তো এমন সময়ে এখানে একটা লয়ার উপস্থিত হয় এবং অ্যালোচিকে জানায় যে তার বোন বিজিত মারা গিয়েছে। তো এই যে একটা দুঃখের খবর বা দুঃখের সংবাদ শুনে এই যে তার সম্পত্তি বাটোয়ারা, ভাগ বাটোয়ারাটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, কিছুদিনের মধ্যে অ্যালোচি পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর এই সুস্থতার কথা যখন টম জানতে পারে তখন সে আনন্দে ফেটে পড়ে, সে নাচানাচি করতে থাকে, মদ পান করতে থাকে, আর ভাবতে থাকে এই সুখের খবরটা আমি সোফিয়াকে বলবো। আর টমের এই আনন্দ দেখে মাস্টার বিলফিল জ্বলতে থাকে। তো গাইস, টম জোন্স মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই আনন্দের খবরটা সে সোফিয়াকে বলবে, কিন্তু ইতের মধ্যে সোফিয়ার আন্টি অর্থাৎ মিসেস ওয়েস্টার্ন তাদের বাড়িতে আসে এবং স্কোয়ার ওয়েস্টার্ন অর্থাৎ তার ভাইকে একটা পরামর্শ দেয় যে সোফিয়ার বিবাহ মাস্টার বিলফিলের সাথে করানোর জন্য। তো স্কোয়ার ওয়েস্টার্ন দেখে মাস্টার বিলফিল ফ্যামিলি ভালো, অনেক অর্থ সম্পদ আছে, খারাপ না, বিপদ দেওয়া যায়। তো এই কারণে স্কোয়ার ওয়েস্টার্ন অ্যালোটির কাছে সোফিয়ার বিবাহ সম্বন্ধে নিয়ে যায় এবং অ্যালোটিকে বলে যে মাস্টার বিলফিলের সাথে আমি সোফিয়ার বিবাহ দিতে চাই। তো এই কথা শুনে অ্যালোটিও এক বাক্যে রাজি হয়ে যায় যে হ্যাঁ, সোফিয়া তো ভালো মেয়ে, যাই হোক এই সম্বন্ধটা মেনে নেয়। কিন্তু স্কোয়ার ওয়েস্টার্ন যখন সোফিয়াকে বলে যে তোমার বিবাহ আমি মাস্টার বিলফিলের সাথে করাবো, তো সোফিয়া এক বাক্যে না বলে দেয়, কারণ সোফিয়া তার বাবাকে বলে যে আমি মাস্টার বিলফিলকে বিবাহ করতে পারবো না, আমি টমকে ভালোবাসি। তো এটা শুনে স্কোয়ার ওয়েস্টার্ন খুব চিন্তিত হয়ে পড়ে, কি বলে মেয়ে আমার টম জোন্স, এর তো বাবার ঠিক নেই, মায়ের ঠিক নেই, সে তো একটা বাস্টার সন্তান, তার সাথে আমার মেয়ের বিবাহ কোনোভাবেই সম্ভব না, বিবাহ দেওয়া যাবে না। একবারকে স্কোয়ার ওয়েস্টার্ন মানা করে দেয় সোফিয়াকে, যে বলে তোমার বিবাহ টমের সাথে কখনো এটা হতে পারে না। তো স্কোয়ার ওয়েস্টার্ন অ্যালোটির কাছে টমের বিরুদ্ধে একটা অবজেকশন দিয়ে যায় যে টম সোফিয়ার বিবাহ মাস্টার বিলফিলের সাথে হতে দিচ্ছে না, সে
সোফিয়াকে ভালোবাসে। আর এদিকে মাস্টার বিলফিল অ্যালোটির কাছে টমের বিরুদ্ধে একটা অভিযোগ দেয় যে অ্যালোটি যখন অসুস্থ ছিল তখন টম নিয়মিত মদ পান করত এবং মাস্টার বিলফিলকে মারধর করত। তো এই সব কিছু শুনে অ্যালোটি অনেক রেগে যায় এবং টমকে বলে, তুমি আমার বাসা থেকে আজকে বের হয়ে যাও, তোমার এই অ্যালোটি পরিবারে আর কোনো স্থান নেই। তো টম এটা শুনে অনেক কষ্ট পায় এবং এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সোফিয়াকে ছেড়ে তার যেতে মন চাচ্ছিল না, কিন্তু টমকে যেতে বাধ্য করা হলো। তো টম যেতে যেতে এক কান্ট্রি সাইডে পৌঁছে যায়। তো সেখানে তার সাথে সাক্ষাৎ হয় পার্টিস নামে এক ব্যক্তির সাথে এবং তার সাথে বন্ধুত্ব হয় এবং পার্টিস টম জনসের লয়াল সার্ভেন্টে পরিণত হয়, অর্থাৎ তার বন্ধু হিসেবে তার সাথে থাকে। তো গাইস সেখানে টম জন্স মিসেস ওয়াটার নামে একটা মহিলার সাথে সাক্ষাৎ করে এবং তার সাথে খুব ভালো সম্পর্ক হয়। তাদের সম্পর্কটা আস্তে আস্তে গাঢ় হয় এবং মিসেস ওয়াটার টমের ওপর ফিদা হয়ে যায়। এদিকে স্কোয়ার ওয়েস্টার্ন সোফিয়াকে জোর করে মাস্টার বিলফিলের সাথে বিবাহ দিতে চায়, আর এই কারণে সোফিয়া এই বিবাহটাকে রিজেক্ট করে পালিয়ে এইখানে চলে আসে, অর্থাৎ টম যেখানে আসে সেখানে চলে আসে। তো এখানে আসার পর দেখে টম আর মিসেস ওয়াটারের মধ্যে একটা অ্যাফেয়ার চলতেছে। সোফিয়া তখন টমের বিছানার উপরে একটা জিনিস রাখে, আর এই কারণেই রাখে যাতে টম দেখা মাত্রই বুঝতে পারে যে সোফিয়া এখানে আসে। তো গাইস এই নভেলটার কাহিনী এখন লন্ডনে শুরু হচ্ছে। টম আর তার বন্ধু পার্টিস লন্ডনে চলে যায় এবং সেখানে মিসেস মিলার নামে এক মহিলার বাসায় ওঠে। তো মিসেস মিলার এবং তার ডটার নেন্সি সেখানে থাকে। এই মিসেস মিলার আর নেন্সি ছাড়াও এখানে আরেকটা ব্যক্তি থাকতো, তার নাম নাইটিংগেল। তো টম যখন মিসেস মিলারের পরিবারে থাকে তখন টমের সাথে নেন্সি এই মেয়েটার রিলেশন হয়, অর্থাৎ অ্যাফেয়ার হয়। কিন্তু খুব শীঘ্রই টম বুঝতে পারে যে নেন্সিও প্রেগনেন্ট হয়ে গেছে। তো খুব সে চিন্তিত হয়ে পড়ে এবং নাইটিংগেলকে কনভিন্স করে নেন্সিকে বিবাহ করার জন্য। যাই হোক, লন্ডনে টম আরো একটা মহিলার সঙ্গে করে যায়। সেই মহিলাটা হচ্ছে লেডি ব্লেস্টন, অর্থাৎ লন্ডনে সোফিয়া যার কাছে ছিল। তো টমের এই অ্যাফেয়ারটা দেখে সোফিয়া অনেক রাগান্বিত হয়ে যায় এবং টম এবং সোফিয়ার মধ্যে ঝগড়া বেঁধে যায়। কিন্তু এই ঝগড়াটা বেশি দিন লাস্টিং করে না, তারা দুজন আবার একত্রে হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যকার মিটমাট হয়ে যায়। কিন্তু এই মিটমাট হওয়ার পর টম লেডি ব্লেস্টনের সাথে সব রিলেশন নষ্ট করে দেয়, অর্থাৎ তার কাছ থেকে দূরে চলে আসে। কিন্তু লেডি ব্লেস্টন খুব একটা ডেঞ্জারাস মহিলা। এর আগ পর্যন্ত টম যতগুলো মহিলার সাথে রিলেশন করেছে বা সম্পর্ক করেছে সবার থেকে এই লেডি ব্লেস্টন আলাদা। সে এত সহজে টমকে ছাড়ার পাত্র না। সে একটা লোক ঠিক করে সোফিয়াকে রেপ করানোর জন্য। তো এই টাইমে লন্ডনে এসে পৌঁছায় স্কোয়ার অ্যালোটি, মাস্টার বিলফিল, স্কোয়ার ওয়েস্টার্ন, মিসেস ওয়েস্টার্ন, অর্থাৎ এই চার ব্যক্তি এই লেডি ব্লেস্টনের এখানে চলে আসে। তো স্কোয়ার ওয়েস্টার্ন তার মেয়েকে দেখা মাত্র একটা রুমে আটকে রাখে। তো এমন সময় এখানে ফিটজপ্যাট্রিক নামে এক লোক আছে। এই ফিটজপ্যাট্রিক হলো মিসেস ওয়াটারের হাজবেন্ড। সে টমের খোঁজে এখানে আসে আর বলতে থাকে যে টমের উপর সে প্রতিশোধ নেবে। টম তার ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক করেছে, অবৈধ রিলেশন করেছে, ফিজিক্যাল রিলেশন করেছে, ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। তো এই ফিটজপ্যাট্রিক টমকে ওকে চ্যালেঞ্জ করে তলোয়ার যুদ্ধের জন্য। তো টম তো এই নভেলটার হিরো, সে সাথে সাথে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। টম ডিফেন্স করতে গিয়ে ফিটজপ্যাট্রিককে আঘাত করে তলোয়ার দিয়ে, আর ফিটজপ্যাট্রিক পড়ে যায়, আর সবাইভাবে ফিটজপ্যাট্রিক মারা গিয়েছে। এই কারণেই টমকে পুলিশ ধরে নিয়ে যায় এবং জেলে বন্দি করে রাখে। সময়ে মিসেস ওয়াটার উপস্থিত হয় এবং তাদেরকে বলে যে তার হাজবেন্ড এখনো মারা যায়নি, সে জীবিত রয়েছে কিন্তু সে খুব গুরুতর আহত হয়েছে। এদিকে স্কোয়ার ওয়েস্টার্ন মিসেস ওয়াটারকে দেখা মাত্র চিনতে পারে যে এ জেনি জোন্স, টমের মা। তো গাইস এখানে অ্যালোটি একটা সত্য জানতে পারে যে মাস্টার বিলফিল টমের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছিল এই অভিযোগগুলো মিথ্যা ছিল। এই কারণে অ্যালোটি একটা সিদ্ধান্ত নেয় এরপর থেকে কখনো সেই মাস্টার বিলফিলের সাথে আর কথা বলবে না। আরও একটা সিদ্ধান্ত নেয় যে টমকে জেল থেকে বের করে আনবে। তো গাইস এই যে জেনি জোন্স, এই জেনি জোন্স কিন্তু টমের আসল মা না। সে অ্যালোটিকে মূল সত্যটা প্রকাশ করে দেয়। টম জোন্সের আসল মা হলো অ্যালোটির বোন ব্রিজিট। তাহলে টম কিন্তু অ্যালোটির ভাগ্নে, অর্থাৎ আসল ভাগ্নে। তো টম যেহেতু
বিদ্যুতের সন্তান, সে কারণে অ্যালোনকি পরিবারের সকল সম্পত্তি মালিক কিন্তু টম। আর স্কয়ার ওয়েস্টার্ন দেখে যে যখন টম অ্যালোনকি পরিবারের সমস্ত সম্পত্তি মালিক, তখন সোফিয়ার সাথে তার বিবাহ দিতে আর কোনো দ্বিমত নাই। সে সিদ্ধান্ত নেয় যে সোফিয়া এবং টমের বিবাহ দিবে। তো এইভাবে হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই নভেলটা শেষ হয়।